বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ট্রাস্টি ছিল এবং কিছু ডক্টর ছিল যারা ছাত্রলীগের ছিল এবং তারা আমাদের বিভিন্ন ছাত্ররা যখন এখানে চিকিৎসা নিতে আসছিল সেখানে তারা বাধা প্রদান করেছে এবং এখান থেকে তারা ফিরিয়ে দিয়েছিল আমরা তার বিরুদ্ধে নেমেছি এবং সেই সময় আমাদের ছাত্রদের সাধারণ ছাত্ররা যখন আন্দোলন করতে উদ্যত হয়েছিল আমাদের আন্দোলনে বাধা প্রদান করা হয়েছে আমরা এর বিচার চাই এবং যারা যারা এই এর সাথে জড়িত আমরা তাদের পদ দেখতে চাই স্বাস্থ্যকর যারা বাধা প্রদান করেছে এবং চিকিৎসা প্রদানে যারা বাধা বাধা দিয়েছে আমাদের হত্যা গুম এবং আমাদেরকে রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দিয়েছে যে কর্তৃপক্ষ এবং যারা করেছে এবং তাদের মদতদাতা যারা আছে তাদেরকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি এবং আমরা চাচ্ছি নতুন গভর্নিং বডি তৈরি হবে ট্রাস্টি বোর্ড তৈরি হবে তৈরি এবং সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে ছাত্রদের প্রতিনিধিত্বে সেখানে গভর্নিং বডির পরিচালনা পরিষদ গঠন করে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা করা হবে এটা হচ্ছে আমাদের মেন দাবি কিন্তু আমাদের পক্ষ কিন্তু দুইটা কিন্তু এটা কখনো চলতে পারে না এটা কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশ নয় আমাদের মেডিকেল কলেজের জন্য প্রতিদিনই দেখা যায় যে এখানে লোকজন এনে মারামারি হুমকি ধামকি দেওয়া হয় আমাদের এটা কিন্তু মেডিকেল কলেজের শিক্ষা পরিবেশটা নষ্ট করছে সুতরাং আমরা চাই একটি নিরপেক্ষ ট্রাস্টি বোর্ড গঠন হবে এবং আমাদের মেডিকেল মেডিকেল কলেজের ছাত্রদের যে দাবি দেওয়া এইটা প্রতিনিধি থাকবে আমাদের তাদের মতামতের ভিত্তিতে এখানে আমাদের বাস্তবায়নগুলো হবে আমরা তাদের সাথে বসে একটা নিরপেক্ষ ট্রাস্টি গঠন করব। এবং সেখানে আমাদের ছাত্রদের প্রত্যেক ব্যাস থেকে প্রতিনিধি থাকবে এবং আমাদের সাথে পরামর্শ ছাড়া তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আর বর্তমান যে ট্রাস্টি রয়েছে যে দুইটা ভাগ আমরা কোনো পক্ষই নিচ্ছি না এটা স্পষ্ট আমরা একটা নিচ্ছি না যে দুটা পক্ষই থাক না কেন যারাই থাক না কেন এই যে গোল গোলমাল এটার কোনো সুস্থ সমাধান হচ্ছে না মাঝখানে কিছুদিন পরে পরেই মনে করেন যে দুইটা পক্ষের মধ্যে একটা উত্তেজিত ভাব সৃষ্টি হচ্ছে বিরাজ করছে এসব উত্তেজিত ভাবের কারণে উত্তেজিত পরিবেশ পরিস্থিতির কারণে কর্মীরা হতবিহল কর্মীরা আতঙ্কিত এবং দুঃখিত এবং কর্মীরা কষ্ট পাচ্ছে এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমে ব্যাহত সৃষ্টি হচ্ছে তো প্রতিষ্ঠানের যে চলমান কার্যক্রম যাদের সুষ্ঠু পান্থায় পরিচালিত হয় এবং কর্মীরা যাতে কোনো আতঙ্কগ্রস্ত না হয় কর্মীরা যাতে সুষ্ঠু পান্থায় প্রতিষ্ঠানে কাজ নিয়মিত করতে পারে এবং প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং ট্রাস্টি বোর্ডের মধ্যে দুই পক্ষের মধ্যে যে গন্ড চলমান গোলমাল এই গোলমাল গোলমালের আলোচনার মাধ্যমে দুই পক্ষ যাতে আলোচনা বসে এক টেবিলে বসে দুই পক্ষের আলোচনার মাধ্যমে তারা সুস্থ সমাধান করবে এটা কর্মীরা প্রতিদিন হচ্ছে এরকম সমস্যার জন্য আমরা বিভ্রান্ত হচ্ছি কাজ করতে পারতেছি না আমরাও চাই একটা দুই দুই পক্ষ বসে একটা সঠিক একটা সিদ্ধান্তে আসুক আর আমরা যেন সুস্থভাবে ডিউটিগুলো করতে পারি আর সুস্থ পরিবেশ চাই আমরা হচ্ছে যে মোট কথা হচ্ছে আমরা সুস্থ পরিবেশে একটা আলোচনা চাই